জয় হিন্দ বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হলো যে কোন কোন বইগুলো মোটামুটি পড়লে ভালো ফল পাওয়া যাবে, অর্থাৎ আমি কোন কোন বইগুলো ফলো করেছি চাকরি পাওয়ার জন্য। তো সেটা নিয়ে একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য করছি, যাতে তোমাদের কিছুটা হলেও কাজে লাগে। আশা করছি কিছুটা হলেও সাহায্য হবে তোমাদের। তো সেই হিসেবে আমি ভিডিওটা করছি, যেহেতু আজকে রবিবার ছুটির দিন, তো সেই হিসেবে একটু সময় পাওয়া গেছে। ঠিক আছে, তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করি। আর অবশ্যই একটা শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মাঝে, যাতে তোমাদের বন্ধুরাও এটা উপকার হয়, তোমাদের বন্ধুদের যাতে কাজে লাগে তার জন্য। আর তার সাথে একটা সাবস্ক্রাইব করে দেবে। তো বাইরে একটু সাউন্ড হচ্ছে, তো সেই হিসেবে হয়তো একটু শুনতে অসুবিধা হবে, তো তোমরা একটু দয়া করে ইয়ারফোন বা হেডফোন ইউজ করো। আর সাউন্ডের জন্য আমি দুঃখিত, আমি সেরকমভাবে তো জায়গা পাই না, এখানে ট্রেনিং সেন্টারে রয়েছি, তো সেই হিসেবে যখন যেটুকু সময় পাই দু একটা ভিডিও করে নিই। তো কিছু মনে করো না সাউন্ডের জন্য, তোমরা একটু কষ্ট করে ভিডিওটা একটু দেখে নিও। চলো প্রথমেই আসি, আমি জিকের কথায় আসি, অর্থাৎ জেনারেল নলেজ। দেখো, প্রথম কথা হচ্ছে জেনারেল নলেজের কোনো নির্দিষ্ট সিলেবাস নেই, ঠিক আছে? তো সেই হিসেবে জেনারেল নলেজ অবশ্যই তোমাদেরকে মানে পড়ে যেতে হবে, মোর অ্যান্ড মোর, মানে অনেক অনেক পড়তে হবে, অনেক বেশি পড়তে হবে জিকে, যেহেতু এটার কোনো নির্দিষ্ট সিলেবাস নেই। ইতিহাস, ভূগোল, সায়েন্স, বেঙ্গলি, এই সমস্ত বিষয়গুলি পড়তে হয় সাধারণত। আর সাধারণত হিস্টোরি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, এগুলো থেকে বেশি প্রশ্ন আসে। তো অবশ্যই এই বইগুলো ফলো করতে হবে। আর তার জন্য কোন কোন বইগুলো তোমরা ফলো করবে, দেখো মার্কেটে অনেক বই রয়েছে। লুসেন্টের ইংলিশ ভার্সন জেনারেল নলেজ রয়েছে, তরুণ গোয়েলের বই রয়েছে বাংলা ভার্সন, তাছাড়া একটা ব্ল্যাক বুক বলে একটা বই রয়েছে ইংলিশ ভার্সন, নিখিল গুপ্তার লেখক। তো এগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, ছবি দেখিয়ে দেবো। তো দেখো, এটা হলো তরুণ গোয়েলের বাংলা ভার্সন জেনারেল নলেজ, এটা খুব ভালো বই। তারপর দেখো এটা দু নম্বর, এটা হচ্ছে নিখিল গুপ্তার ব্ল্যাক বুক বলে ইংলিশ ভার্সন বই, এটা এখানে বহু সেট রয়েছে, এই বইটা ভালো বই। আর এটা হলো লুসেন্টের ইংলিশ ভার্সন জেনারেল নলেজ, আমি লুসেন্ট বইটা ফলো করতাম। আর তাছাড়া তোমরা মান্থলি সাফল্য, যে মান্থলি পেপারগুলো পাবলিশড হয়, সাফল্য, অ্যাচিভার্স, এই সমস্ত বইগুলো তোমরা ফলো করবে প্রত্যেক মাসে। কারণ কি না, এইসব বইয়ে যে সমস্ত সেটগুলো দেওয়া থাকে, তো সেগুলো কিন্তু বহু মানে ইম্পর্টেন্ট, খুবই ভালো, কাজে লাগবে। কারণ কি, এই সেটগুলোকে তোমরা টাইম ধরে মক টেস্টের মতো দেবে, মানে পরীক্ষা যেভাবে দাও সেরকম টাইম নিয়ে মক টেস্টের মতো দেবে, এবং পরে সেগুলো কারেকশন করবে, এবং যেগুলো ভুল হবে সেগুলো আবার পুনরায় পড়বে। তাহলে এটা একটা ভালো কাজে লাগবে। আমি যেটা করতাম, আমি এটা মোটামুটি রেগুলার করতাম, এটা আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট হয়েছে, সেটা আমি বুঝতে পেরেছিলাম, ঠিক আছে? তার জন্য আমি আজকে এই জায়গায় এসেছি। আর কারেন্ট অ্যাফেয়ার্স, দেখো কারেন্ট অ্যাফেয়ার্স কোথায় থেকে ফলো করবে, আমি যেটা করতাম যে বিভিন্ন ইউটিউব চ্যানেল রয়েছে, তো ইউটিউব চ্যানেলগুলো তোমরা দেখবে কোন চ্যানেলটা ভালো হচ্ছে, তো সেই চ্যানেলটাই তোমরা রেগুলার ফলো করবে। আজকে এটা করলাম, কালকে অন্য একটা চ্যানেল করলাম, এটা করবে না, যে কোনো একটা চ্যানেল ফলো করো, সেখান থেকেই তুমি কিন্তু প্রতিদিন একটা করে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দেখে নেবে। আর সেগুলো কী করবে, দেখার পর সেগুলো খাতায় নোট করবে, প্রত্যেকটা খাতায় নোট করবে, খাতায় নোট করে আবার তোমরা রেগুলার সেগুলো পড়তে থাকবে, তাহলে কিন্তু মনে থাকবে। কিন্তু যদি তোমরা ইউটিউবে একদিন দেখে নিলে, দেখার পর তারপর দিন আর দেখলে না, তাহলে কিন্তু মনে থাকবে না, দেখার পর খাতায় নোট করে অবশ্যই পড়বে, যেটা আমি করতাম, ঠিক আছে? এবার দেখো তোমরা কী করবে, এটা একটা ভালো সহজ পদ্ধতি যেটা বলে দিলাম। আর তাছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য নিউজ পেপার পাবলিশড হয়, সেগুলো তোমরা ফলো করবে, ঠিক আছে? তো চলো বেশি কথা যাচ্ছি না, জিকেটা মোটামুটি কভার করে দিলাম। আর ডেসক্রিপটিভ লেভেলের জিকে যেগুলো পড়বে, যেগুলো বলেছি এগুলো সমস্তটাই মাল্টিপল চয়েস, ঠিক আছে, এমসিকিউ টাইপের। আর ডেসক্রিপটিভ পড়তে গেলে সেগুলো যেটা বলবো, যে তোমরা মাধ্যমিক লেভেলে যে সমস্ত বইগুলো আগে পড়েছি আমরা, ইতিহাস, ভূগোল, সায়েন্স যেগুলো পড়েছি, তো সেই সমস্ত বইগুলো পড়লেই কিন্তু এনাফ, খুব ভালো কাজ হবে। চলো এবার আসছি আমি ইংরাজির দিকটা। দেখো ইংলিশ যেহেতু গ্রামাটিক্যালগুলো আছে, তো সেই হিসেবে অবশ্যই গ্রামার লেভেলটা শক্ত করতে হবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সিনোনিম, অ্যান্টোনিম, এই ধরনের যেগুলো রয়েছে, তো এগুলো খুবই টাফ, বারবার প্র্যাকটিস করতে হবে। তো ইংলিশে আমি সত্যি খুব কাঁচা ছিলাম, মানে খুব দুর্বল, আমিও সেরকমভাবে পারি না, এখনও পারি না।
তো সেই হিসেবে কী বলবো যে ইংলিশের দেখো ইংলিশ বই রয়েছে এস চাঁদের যে ইংলিশ কম্পিটিটিভ রয়েছে এটা দেখো আমি নিচে ছবিটা দিয়ে দিয়েছি, তো এই বইটা তোমরা কিনতে পারো। তাছাড়া দেখো আরেকটা বই দিলাম, এটা খুব পপুলার, এগুলো তোমরা মোটামুটি হাই লেভেলের বই হিসেবে ধরতে পারো, এগুলো খুব পপুলার, এগুলো তোমরা নেবে। তাছাড়া অনলাইনে তোমরা বই দেখে নেবে সার্চ করে কোন বইটা ভালো, কোন বইটার রেটিং খুব ভালো রয়েছে, সেই বইটা তোমরা কিনে নেবে। ঠিক আছে, ইংলিশে বেশি কিছু বললাম না। আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যেটা, তোমরা কোচিং সেন্টারটাকে ফলো করবে, কোচিংয়ে যে সমস্ত জেরক্সগুলো দেয়, নোটগুলো দেয়, তো সেগুলো তোমরা যদি রেগুলার ফলো করো তাহলে ইংলিশটা অনেকটা মানে কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, আমি যেটা করতাম, আমি ইংলিশ বই সেরকম আমার ছিল না, পিসি দাসের একটা বই ছিল, ঠিক আছে, পিসি দাসের গ্রামার বইটা ছিল, তো সেটা খুব সহজ লেভেলের, তো সেই হিসেবে ওই বইটা আমি পড়তাম। আর আমি কোচিং সেন্টারে যেগুলো করতাম, মানে স্যাররা যে সমস্ত নোটগুলো দিতেন সেই সমস্ত নোটগুলোই আমি বাড়িতে প্র্যাকটিস করতাম রেগুলার। আর তাছাড়া ওই যে বললাম মান্থলি যে সমস্ত বইগুলো পাবলিশড হয় সেই বইগুলো আমি ফলো করতাম, ওখান থেকে আমার হয়ে গেছে, সৌভাগ্যবশত আমার ওগুলো থেকে হয়ে গেছে, বেশি কিছু করতে হয়নি। ভয় করতাম ইংরেজিতে হয়তো কাঁচা ইংরেজিতে পাশ করতে পারবো না, তো চলো ইংরেজিটা আমি এটাই বলে দিলাম। আর কিছু মনে করো না, আরও ভালো স্যারের কাছ থেকে সাজেশন নিয়ে নেবে, সাজেস্ট করবে যে সমস্ত ভালো বইগুলো সেগুলো কিনে নেবে। এবার চলো 3 নম্বরে আমি রিজনিংটা যাচ্ছি, রিজনিং পার্টটা খুব ইম্পর্টেন্ট, এরপর ম্যাথামেটিক্সটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই দুটোতে আমি স্ট্রং, যেহেতু আমি রিজনিং আর ম্যাথ খুব ভালো করতাম আর বহু প্র্যাকটিস করেছি, তার জন্য আরও আমার কাছে খুব সহজ মানে সহজ হয়ে গেছে সমস্ত কিছু। কিন্তু আবার এখন প্র্যাকটিস করিনি, বন্ধ হয়ে গেছে, সেই হিসেবে আমি এখন আর পারবো না, অনেক ভুলে গেছি, লেট হবে করতে, সময় লেগে যাবে। তো চলো রিজনিং পার্টটা আসছি। দেখো রিজনিংয়ের প্রথমেই বলে দিই, আমি যে বইটা ফলো করতাম সেই বইটার নামটা বলে দিই, দেখো নিচেই আমি ছবিটা দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। ঠিক আছে, বিএস সিজবালি অ্যান্ড ইন্দু সিজবালি, এই লেখকের বই এটা, এটা হাই লেভেলের বই, ইউপিএসসি লেভেলের বই, ইংলিশ ভার্সন সম্পূর্ণ, এটা অনেকটা মোটা বই, এটা যদি তোমরা ফলো করতে পারো তো আশা করি যে কোনো পরীক্ষায় তোমরা কমন পাবে আর যে কোনো রিজনিং তোমরা কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, তাছাড়া বলবো কি যে আর এস আগরওয়ালের রিজনিং রয়েছে, ভার্বাল নন ভার্বাল, দেখো নিচে দিয়ে দিলাম, এটাও তোমরা নিতে পারো, এটা আমাদের বন্ধুদের কাছে ছিল, আমাদের কোচিং সেন্টারে এটা ছিল। সুবীর দাসের একটা রিজনিং বই রয়েছে, সেটাও খুব পপুলার হয়ে গেছে এখন, ঠিক আছে, সুবীর দাস, ওটাও তোমরা নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর ওই যে বললাম যে কোচিংয়ে তোমরা যে সমস্ত প্রতিদিনের যে জেরক্সগুলো নোটগুলো দেওয়া হয় তো সেগুলো তোমরা রেগুলার প্র্যাকটিস করবে। আসল কথা হচ্ছে যে কোনো বই সবই ভালো, সব বইই ভালো, কিন্তু কী হচ্ছে যে প্র্যাকটিসটা হচ্ছে সবথেকে আসল, যত প্র্যাকটিস করবে ততই তোমাদের কাছে সমস্ত কিছু সহজ হয়ে যাবে এবং কম সময়ের মধ্যে করতে পারবে। ঠিক আছে, তো এই হলো রিজনিং পার্ট। ঠিক আছে, আর দেখো ইংলিশের জন্য আর একটা বলে দিই তোমাদেরকে, ব্ল্যাক বুক বলে একটা বই রয়েছে ইংলিশের, ঠিক আছে, ব্ল্যাক বুক ভোকাবুলারি, লেখক হচ্ছে নিখিল গুপ্তা। এটা কী হয়েছে, দেখো বিগত প্রায় 10-20 বছরের বিভিন্ন পরীক্ষার সেটগুলো এখানে দেওয়া থাকে, গ্রামারগুলো, তো ওই বইটা যদি নেওয়া যায় এবং ওই বইটা যদি রেগুলার করা যায় তাহলে আমার মনে হয় যে কোনো পরীক্ষায় ইংলিশগুলোকে করতে পারবে। ঠিক আছে, ব্ল্যাক বুক বইটার ছবিটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আর এবার চলো অঙ্কের দিকে আসি। অঙ্কের জন্য আমার সবথেকে ফেমাস বই ছিল, বেস্ট বই বলতে পারো, আর এস আগরওয়াল আর সুবীর দাস। বাংলা ভার্সনের জন্য সুবীর দাস আমি পড়তাম আর ইংলিশ ভার্সনের জন্য আর এস আগরওয়ালের বইটা আমি পড়তাম। ঠিক আছে, এটা হলো সুবীর দাস বাংলা ভার্সন আর এটা হলো আর এস আগরওয়ালের ইংলিশ ভার্সন ম্যাথামেটিক্স। ঠিক আছে, এই দুটো বই আমি ফলো করেছি আর এই কারণেই আমার কাছে অঙ্কগুলো খুব সহজ হয়ে গেছিলো, তার কারণ হচ্ছে আমি এই দুটো বই প্রায় 10-15 বার আমি রিভাইজ করে ফেলেছিলাম, তো সেই জন্য আমার পরীক্ষাগুলো খুব সহজ হয়ে গেছিলো এবং আমি অঙ্ক রিজনিং সমস্ত কিছুই মানে সম্পূর্ণ করতে পেরেছি। ঠিক আছে, কেপিএসআই যে পরীক্ষাটা আমি পাস করেছি বর্তমানে, যেটা আমি ট্রেনিং করছি, তো এটাতে আমি অঙ্ক করেছিলাম, সবগুলোই করে ফেলেছিলাম অঙ্ক, আর রিজনিং আমি সবগুলো করে ফেলেছিলাম। ঠিক আছে, তো সেই হিসেবে আমার কাছে খুব সহজ হয়ে গেছে। ইংলিশে 2-4টে ভুল হয়েছিল, জিকেও 2-4টে ভুল হয়েছিল, তো যেটা বললাম যে অঙ্কের জন্য আর এস আগরওয়াল আর সুবীর দাস এনাফ। ঠিক আছে,
আর যদি অন্য কোনো বই থাকে তোমরা নিতে পারো, আমার জানা নেই। আমি এই দুটো বই ফলো করেছি, ঠিক আছে? তো জিকে, রিজনিং, ইংলিশ, অঙ্ক হয়ে গেল, কারেন্ট অ্যাফেয়ার্স বলে দিলাম। এবার একটা কথা বলি, যেটা হচ্ছে খারাপভাবে নিও না, টাইম নষ্ট করো না, সবথেকে ভালো সম্পদ হচ্ছে সময়। সময়টাকে যত কাজে লাগাবো ততই আমাদের ভালো হবে, ঠিক আছে? যত প্র্যাকটিস করবে ততই সমস্ত কিছু সহজ হয়ে যাবে। আর চারিদিক সচেতন থাকতে হবে, কোথায় কী হচ্ছে না হচ্ছে সেগুলোকে দেখতে হবে। এই ছিল আমার জীবনের মানে কী বলবো, ফল পাওয়ার যে বিষয়বস্তু উপাদান সেগুলো তোমাদেরকে বলে দিলাম। যদি কাজে লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা এইভাবে করতে পারো, একটা রুটিন করে নেবে, প্রতিদিনের একটা রুটিন করে নেবে। এই টাইমে 2 ঘন্টা ইংরাজি পড়লে, 2 ঘন্টা জিকে পড়লে, 2 ঘন্টা অঙ্ক করলে, 2 ঘন্টা ইংরাজি পড়লে, ঠিক আছে? এইভাবে একটা রুটিন করে নিয়ে পার ডে মোটামুটি 8 থেকে 10 ঘন্টা পড়তে হবে, তাহলে যে কোনো পরীক্ষা ক্র্যাক করতে পারবে খুব সহজ হবে, ঠিক আছে? আর একটা বই যেটা রয়েছে পুলিশের জন্য খুবই মানে পপুলার, লীলা, আশা করি লীলা রায় বা এরকম কোনো একটা লেখক, ঠিক আছে? তো ক্র্যাক বলে যে বইটা, সেটা তোমরা করতে পারো। তো ঠিক আছে, আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। তো অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, যার জন্য এত কিছু করা। আর তার সাথে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দিও যদি তাদেরও একটু কাজে লাগে, ঠিক আছে? আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ বন্ধুরা, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।